দর্শক বন্ধুরা, আমরা এসেছি আরামবাগে রথযাত্রা দেখতে। আর তোমরা দেখতে পাচ্ছ কতটা ভিড়, রথ একটু অনেকটাই দূরে আছে। আমরা এখানে দাঁড়িয়ে আছি, রথটা এদিক দিয়ে যাবে এবং আমাদের খুব ইচ্ছে আছে রথের দড়ি ধরা এবং টানা। জানি না হবে কি না, ঠিক আছে, যদি হয় সেটা হচ্ছে জগন্নাথের কৃপা ভাবো। তো প্রত্যেক বছর বলতে কোনো বছরই আমরা এরকম মানে রথ টানা হয়নি, তো এবারও ইচ্ছা আছে, যে খুবই ইচ্ছা আছে যে রথটা টানবো। তো তোমরা দেখতে পাচ্ছ কি বিকট ভিড়। আর আরামবাগের রথটা হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ রথটা পুরোটা পিতলের আর খুব সুন্দর করে সেজে উঠেছে রথটা, এবং আমরা দেখছি এবং তোমরা সঙ্গে থাকো এবং দেখতে থাকো পুরোটা। আর শেষমেশ আমাদের রথ টানা হয় কি হয় না, ঠিক আছে, তো প্লিজ দেখতে থাকো। দেখো আমি অনেক ঠিলে ঠালে গিয়েছি একটু ফুল নেওয়ার জন্য, জগন্নাথ দেবের ফুল দিচ্ছে ব্রাহ্মণ, আর সেই জন্য আমি ফুলটা নেওয়ার জন্য ঠিলে ঠালে গেছি। আর তো অনেক দাদা ভাই ভিডিওটা করছে, আর দেখা যাক এরকম অবস্থায় একটু রথটা ধরতে পারি কিনা বা একটু টানতে পারি কিনা। বন্ধুরা দেখো অনেক কষ্ট করে একটু জায়গা খালি ছিল, সেই জন্য তোমাদের দাদা ভাইকে আমি ওখানে ঠেলে ঠালে একটু ঢুকিয়ে দিয়েছি যে তোমাকে রথটা টানতেই হবে, কারণ প্রত্যেকটা জন হচ্ছে ছেলেরা, সেই জন্য আমি টানতে পারছি না, খুব ইচ্ছে থাকলেও টানা যাচ্ছে না, তো সেই জন্য ওকে পাঠিয়েছি। দেখো রথ টানছে তোমাদের দাদা ভাই, দারুণ রথ টানা হয়েছে, একদম দারুণ পুণ্যের কাজ একটা। ওখান থেকে চলে এলাম, এসেছি একটু বাজারহাটে, বাজারহাটে একটু শপিং করব, মানে কিছু কেনাকাটা আছে সমস্ত, তো সবটাই তোমাদের দাদাভাই করছে, আমি দেখছি সব জিনিসটা ঘুরে ঘারে এবং তোমাদেরকেও দেখাচ্ছি। এখান থেকে একটু কিছু কেনাকাটা করেই আমরা বাড়ির দিকে রওনা দেব। এটা থেকে তো হজ, এটা ভালো, এইটা এই হজমালাটাই ভালো। তা আমাদের রথ দেখা কমপ্লিট, রথ দেখা কলা রাজা। তো ভগবান জগন্নাথের দর্শন হলো এবং তোমরা দেখলে আজকে আমাদের মলয় বাবু রথ টেনেছে, একদম অনেকটাই টেনেছে, আমি তো টানতে পারিনি, মানে পুরোটার সব ছেলেরা ছিল তো, আর সমস্যা আমাকে আমাকে নিজে থেকেই বললো ধরবে একটু ধরো, আমি ধরলাম, রথটা টেনেছে তোমাদের দাদা ভাই। জগন্নাথ বাবাকে দেখা এবং রথের দড়ি টানা অত্যন্ত পুণ্যের কাজ এবং ভালো ফল, তো সেটা হয়েছে, খুবই খুশি আমি। এই যে তারপরে বাজারহাটে যেয়ে কিছু বাজার করলাম, এইটা কিনলাম, এখন খেতে বসেছি। সকলকে জানাই গুড নাইট এবং রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা।